ওয়েলকাম টু পিসিএস এডুকেশান আমি গৌরী সাহা তোমাদের গৌরী ম্যাম আজ আমরা আলোচনা করব একটি মডেল সারাংশ কিভাবে লিখতে হয় আগের ক্লাসে আমি একটি গদ্যাংশের ওপরে একটি সারাংশ লিখিয়েছিলাম আজ আমরা আলোচনা করব একটি পদ্যাংশের ওপরে চলো একবার কবিতাটি পড়ি তারপরে আমরা নিয়মগুলি আর একবার পড়ে নেব দেখো আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা সংকোচের শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই সারাদিন কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা পালে ডিঙিয়ে রাঙা মেঘ সাঁতরা অন্ধকারে আসিতেছে রে দেখিবে ধবল বক আমাদেরই পাবে তুমি ইহাদের ভিড়ে কবিতাটি কবিতাটি আমরা পড়লাম কিন্তু কি বুঝলাম বলতো মূল ভাবটা কি বুঝলাম তো মূল ভাবটা আমার এখানে এই লেখা আছে যে কবি প্রকৃতির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তো সেইটা মানে অর্থাৎ প্রকৃতিতে যে কবির মন মুগ্ধ হয়েছে সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং কবি কী করেছে না বারবার যে বাংলায় ফিরে আসার কথাটা কিন্তু কবি এই প্রকৃতি ভালোবাসার জন্যই যে ফিরে আসতে চেয়েছেন এটাই কিন্তু এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে তো প্রথমেই আমি তোমাদেরকে সারাংশ লেখার জন্য কিছু নিয়ম বলেছিলাম তো দেখো চলো নিয়মগুলো আর একবার আমরা একটুখানি পড়ে নিই তারপরে কবিতাটির আমরা সারাংশ করব। দেখো প্রথমে আমি বলেছিলাম যে কবিতাটা কি করতে হবে অর্থাৎ যে আমাদের অনুচ্ছেদটা দেবে সেই অনুচ্ছেদটা আমাদের কি করতে হবে নিবিড় পাঠ করতে হবে অর্থাৎ এক নম্বর কি করতে হচ্ছে এক নম্বরে নিবিড় পাঠ করতে হচ্ছে নিবিড় পাঠ তো দেখো আমি একবার কিন্তু পড়েছি ধরো আমি বাংলা স্টুডেন্ট নই বা আমি বাংলা টিচার নই তো আমি কি করব তো আমি একবার পড়লাম পড়ে কিছুই বুঝলাম না যে আমার ওখানে কি লেখা আছে আমি কিছু বুঝতে পারলাম না তো আমি একবার নিবিড় পাঠ করেছি তো আমি কিছু বুঝতে পারিনি তো আমার নেক্সট টাইম কী করতে হবে আবার পাঠটা করতে হবে এবং পাঠটা করার পরে আমাকে কি করতে হচ্ছে যে মেন মেন কী ওয়ার্ডগুলো আমার ওখানে আছে তো সেগুলো আমাকে দাগ দিতে হবে তো আমাকে প্রথমে আমি নিবিড় পাঠ করলাম তারপরে আমাকে ওখানে কি করতে হবে কাউন্ট করতে হবে যে আমার কতগুলো ওয়ার্ড ওখানে আছে তো ধরো আমি ওখানে ধরলাম যে আমার ওখানে ওয়ার্ড আছে ধরো একশো কুড়িটি তো একশো কুড়িটি ওয়ার্ডকে আমাকে কী করতে হবে ওয়ান থার্ড আমি তোমাদেরকে বলেছিলাম দেখো আমার অপশন দেখো নিয়মের দেখো প্রথমটা কি আছে লেখাটি অনেক বড় বা ছোটো হবে না অর্থাৎ মূল লেখার এক তৃতীয়াংশ হবে অর্থাৎ কবিতা তাই যদি আমার একশো কুড়িটি ওয়ার্ড থাকে তো আমাকে সেখানে কি করতে হবে ওয়ান থার্ড করতে হবে অর্থাৎ তিন দিয়ে ভাগ করে দিলাম তিন দিয়ে ভাগ করার পর আমার এটা কী হচ্ছে তিন চারা বারো অর্থাৎ চল্লিশটি ওয়ার্ড তো চল্লিশটি ওয়ার্ড সেখানে পঁয়ত্রিশটি ওয়ার্ডও হতে পারে আবার পঁয়তাল্লিশটি ওয়ার্ডও হতে পারে কিন্তু কোনো মতেই দেখতে হবে সেখানে যেন কোনো রকমভাবে পঞ্চাশটি ওয়ার্ড না যায় নেক্সট দেখো নিবিড় পাঠ করার পরে কি করতে হচ্ছে আমাকে ওয়ার্ড সংখ্যা কাউন্ট করে নিতে হচ্ছে এরপরে কি করতে হবে প্রধান প্রধান অংশে আমাকে দাগ দিতে হবে অর্থাৎ মূল যে আমাকে ভাবটা বোঝাচ্ছে যে যে ওয়ার্ডগুলো সেই সেই কী ওয়ার্ডগুলোতে আমাকে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে তৃতীয় নাম্বারে দেখো কি আছে তৃতীয় নাম্বারে আছে সারাংশ উত্তম পুরুষ অর্থাৎ আমি আমরা ও মধ্যম পুরুষ অর্থাৎ তুমি তোমরায় লেখা যাবে না প্রথম পুরুষে লিখতে হবে অর্থাৎ যে কবিতাটি আমরা পড়েছি সেখানে দেখো আমি আবার আসিব ফিরে এই লাইনটা কিন্তু আছে তাই না তো সেখানে কি করতে হবে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে সেটা বাদ দিয়ে কি লিখতে হবে যেমন ধরো আমি বলতে পারি কবি কবি ফিরে আসতে চেয়েছেন তো আমি সেটা কিন্তু বলতে পারি অবশ্যই বলতে পারি কারণ কি তুমি তোমরা আমি আমরা বাদ দিলে আমরা কি লিখতে পারি সে তাই না তো আমরা প্রথম পুরুষে আমরা এগুলো লিখতেই পারি তাই না কি কবি এগুলো আমরা লিখতে পারি তারপর দেখো চার নম্বরে আমি বলেছি যে উপমা অলঙ্কার রূপক এগুলো ব্যবহার করা যাবে না তো কবিতা লিখতে গেলে তো রূপক অলঙ্কার এগুলো তো ব্যবহার করতেই হবে কারণ তার সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি তো সেগুলো কিন্তু প্রথমেই বলা হয়েছে এগুলো ব্যবহার করা যাবে না নিজের মতামত দেয়া যাবে না তো গদ্যাংশে সাধারণত আমাদের কী হয় নিজের মতামত আমরা ব্যবহার করে থাকি বা পদ্যাংশেও ব্যবহার করে থাকি তো সেগুলো কিন্তু রকমভাবে ব্যবহার করা যাবে না এবং ছ নম্বর নিয়মে দেখো আমি বলেছি মূল অংশের কোনো অংশ সরাসরি তোলা যাবে না অর্থাৎ হুবহু কপি পেস্ট করা যাবে না তুমি যেটা বুঝেছো সেটাকে তুমি বুঝতে কবিতাটা পড়লে পড়ে নিয়ে তুমি যে বুঝতে পেরেছো সেটাকে কী করতে হবে তুমি ধরো সেখান থেকে কোনো একটা ওয়ার্ড নিতে পারো কিন্তু সেটা হুবহু পেস্ট করা যাবে না মূল অর্থ তুলে ধরতে হবে অর্থাৎ তুমি অনুচ্ছেদটা পড়লে পড়ে নিয়ে তুমি যে মূল ভাবটা তুমি বুঝেছো সেটাই তোমার ওয়ার্ড মেনটেন করে লিখতে হবে নেক্সট দেখো শিরোনাম দিতে হবে অর্থাৎ সবার শেষে গিয়ে শিরোনামটা দিতে হবে আমরা প্রথমেই পড়ে অনেকে আছি যে প্রথমেই যখন এটা পড়ি এটা পড়ে কি করে আমরা প্রথমেই শিরোনাম দিতে চাই এটা কিন্তু সম্পূর্ণ ভুল শিরোনামটা সবার শেষে দিতে হয় কারণ কি কারণ আমি যখন লিখছি তার যে আমার যে মূল ভাবটা বেরোচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু শিরোনামটি দিতে হয় তো দেখো প্রথমে কি বলেছিলাম নিয়মটি আরেকবার বলি নিয়মটি হচ্ছে প্রথমে কি করতে হবে নিবিড় পাঠ করতে হবে সেকেন্ড কী করতে হচ্ছে সেকেন্ড হচ্ছে প্রধান পন্থার অংশে আমাকে কি করতে হচ্ছে দাগ দিতে হচ্ছে অর্থাৎ কি ওয়ার্ডগুলোতে আমাকে দাগ দিতে হবে তিন নম্বর কী করতে হচ্ছে আমাকে উপমা অলঙ্কার এগুলো যখন থাকবে সেগুলো আমাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে আর কি করতে হচ্ছে মূল অর্থ তুলে ধরতে হবে এবং হুবহু কপি পেস্ট করা যাবে না এবং আমাকে কী করতে হবে ওয়াট মেনটেন করতে হবে অর্থাৎ আমার ওয়ান থার্ডের বেশি যাবে না আর লাস্টে এসে আমার যে মূল ভাব প্রকাশ পেয়েছে সেই মূলভাবে নির্ভর করে আমাকে শিরোনামটা দিতে হবে তো চলো আর একবার আমরা পড়ি পড়ে নিয়ে আমরা নিয়মগুলো ফলো করে দেখি চলো আমি কী লিখেছি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচের শালিকের বেশে অর্থাৎ কবি এখানে কি বোঝাতে চেয়েছে দেখো হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদ ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুরের ডালে হয়তো খোয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙিয়ে এড়াই রাঙামেঘ সাতরা অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমাদেরই পাবে তুমি ইহাদের ভিড়ে প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের পাবে অর্থাৎ দেখো আমাদের পাবে তুমি তুমি তোমাদেরকে কি বলা হয়েছিল একটা নিয়মে আমি আমরা তুমি তোমরা এগুলো ব্যবহার করা যাবে না তাই না তো প্রথমেই দেখো আমি এইটাই দাগ দিলাম কেন দিলাম আমার তো এটা বাদ যাবে তো আমার প্রথম এটাই চোখে পড়েছে আমি এটা বাদ দেব এই যে মূল ভাব এই মূল ভাব থেকে তুমি কি বুঝতে পেরেছ এই মূল ভাব থেকে আমি বুঝতে পেরেছি যে ও যে প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়েছে অর্থাৎ মুগ্ধতা প্রকাশ পাচ্ছে আমি সেটাই এই কবিতা থেকে প্রথম বুঝতে পেরেছি তো দেখো আমি কি লিখেছি প্রথমেই লিখেছি বাংলা নিঃসর্গ সৌন্দর্য মুগ্ধ মনোমুগ্ধকর অর্থাৎ কবি যে ভালোবাসা প্রকৃতির প্রতি আছে সেখান থেকে কবি যে সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য কবি যে তুলে ধরেছেন কবিতার মধ্যে দিয়ে তো সেটাই আমার এখানে প্রকাশ পাচ্ছে তো আমি প্রথমে কি করলাম পুরোটা অংশ নিয়ে আমি প্রথম লাইনটা লিখেছি পুরো অংশর উপর ভেস করে আমি কি করছি পুরোটা অংশের উপর ভেস করেই কিন্তু আমি কি লিখেছি বাংলা নিঃসর্গ সৌন্দর্য মনোমুগ্ধ করে নেক্সট দেখো নেক্সট আছে কবি কি করেছে এখানে দেখো বিভিন্ন পশুপাখির কথা বলেছে যেমন ধরো শঙ্খচিল শালিক তারপরে দেখো কাক আর কি করেছে গাছপালার কথা ঘাস আর কিসের কথা তুলে ধরেছে বলো তো দেখো মাঠ নদী ক্ষেত জলঙ্গি লক্ষ্মী পেঁচা চিমুল তাই না ধান দেখো আর কি আছে তো এই যে বক দেখো ধবল বক ধবল বক কথার অর্থ কী সাদা বক তো এই যে পশু পাখির কথা কবি তুলে ধরেছে তো আমি এইগুলোকেও একটা লাইনে লিখেছি দেখো কি লিখেছি লিখেছি এখানকার পশু পাখি নদী মাঠ প্রকৃতি মানুষের প্রতি কবির ভালোবাসা অত্যন্ত তীব্র তো আমি কি করেছি এই পুরোটা এই পুরো যে কবিতার মধ্যে যতগুলো গাছ নদী ক্ষেত পশু পাখি যা আছে সম্পূর্ণ বেশে আমি একটা লাইনে লিখেছি যে কবি এদের প্রতি খুব ভালোবাসা আছে তো সেটা আমি কি করেছি খুব ভালোবাসা আছে এই ভাষায় তো বার আমার পেশি বা তোমার সারাংশ লেখা যাবে না তো এখানে ভাষাটা আমার ভালো দিতে হবে সেক্ষেত্রে আমি লিখেছি এখানকার পশু পাখি নদী মাঠ প্রভৃতি মানুষের প্রতি কবির ভালোবাসা অত্যন্ত তীব্র নেক্সট আমি লিখেছি দেখো দেখো শঙ্কচিল শালিকের বেশে অর্থাৎ তুমি দেখো এই বাংলায় হয়তো মানুষ নয় প্রথম লাইনটি দেখো আবার আসিব ফিরে মানে কবির মনে ইচ্ছা হচ্ছে কবি আবার ফিরে আসতে চান কোথায় আসতে চান ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে অর্থাৎ শঙ্খচিল আর শালিকের বেশে কবি কী করেছে আবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন অর্থাৎ কবির আজন্ম এইভাবেই ফিরে আসতে এই বাংলায় ভালোবাসার প্রতি বা প্রকৃতির প্রতি যে কবির ভালোবাসা সেই ভালোবাসার টানে কবি এখানে ফিরে আসতে চেয়েছেন মানুষ যদি না হতে পারে না হবেন কিন্তু শঙ্খচিল বা শালিকের বেশে কিন্তু তিনি ফিরে আসতে চেয়েছেন তো এই লাইনটাকে বেশ করে আমি কি লিখেছি দেখো কবি আচ্ছা এখানে তাইটা হবে না কবি এই বাংলায় সংকোচিত শালিকের বেশে এমনই সব আজন্ম পরিচিতি দৃশ্যাবলীর মধ্যে বারবার ফিরে আসতে চেয়েছেন অর্থাৎ তোমাদেরকে প্রথম লাইন বেশ করেই আমি বলেছি যে কবি বাংলায় ভালোবাসার প্রকৃতির যে ভালোবাসা তার উপর বেশ করে কবি আবার ফিরে আসতে চেয়েছেন সেটা মানুষ যদি না হতে পারে না পারবে শঙ্খচিল শালিকের বেশেই কিন্তু তিনি ফিরে আসতে চেয়েছেন তো আমি সেই লাইনটাই কি লিখেছি যে কবি বাংলায় শঙ্খচিল এবং শালিকের বেশে এমনই সব আজন্ম পরিচিতি দৃশ্যাবলীর মধ্যে বারবার ফিরে আসতে চেয়েছেন এইবার দেখো আমি এই সারাংশটা লিখেছি লিখে আমি এখান থেকে কি বুঝেছি যে বাংলার প্রকৃতি আমি শিরোনাম দিয়েছি কারণ কি প্রকৃতি বোঝাচ্ছে প্রকৃতির উপর কবির ভালোবাসা তো কিসের প্রকৃতি বাংলার প্রকৃতি কারণ আমার বাংলাতেই নদী নালা পদ, ঘাট কি আছে আর কি আছে দেখো ভোরের যে সূর্য ওঠার সৌন্দর্য শালিক শঙ্কোচিল এগুলো আমার কি আছে এইগুলোই কিন্তু আমার সাদা বক কুকুর লক্ষ্মী পেঁচা এগুলো আমার বাংলাতেই আছে সেই জন্য আমি নাম দিয়েছি বাংলার প্রকৃতি তোমরা অন্য কিছু নাম দিতে পারো আমি যা লিখেছি তোমাদের তাই যে লিখতে হবে এমন তো না তোমরা অন্য কিছু অবশ্যই নাম দিতে পারো এবং তোমাদের সারাংশটাও তোমরা অন্যভাবে লিখতে পারো আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরেছি নিয়মগুলোকে ফলো করবে ফলো করে কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে লিখে দেখিয়েছি তোমরা অন্যভাবে অবশ্যই লিখতে পারো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পেরেছ পরের ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো গুড বাই